নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে আমি খাবো ফেনা ভাত, তার সঙ্গে আছে আলু ভর্তা, কুমড়ো ভর্তা, টমেটোর চপ, ধনে পাতা বড়া, পাতাকপি বড়া। এখানে আছে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, শুকনো লঙ্কা, সঙ্গে আছে ঘি। এইখানে ঘি হয় হলুদ রঙের, কারণ হচ্ছে এটা মসির দুধে ঘি হচ্ছে, আর কলকাতায় গরুর দুধে ঘি একটু ব্রাউন টাইপের হয়। তাহলে খাওয়া দাওয়া শুরু করছি। আগে আমি কুমড়ো ভর্তা খাবো। পাতাকপি বড়াটা খুব ভালো হয়েছে, সঙ্গে কুমড়ো মাখনটা। এবার দেখি ধনে পাতা বড়া কেমন লাগে। এটা খুব ভালো হয়েছে। এবার একটু ঘি দেবো। লাগলে পরে আবার নেবো ওখানে। গন্ধ বেরিয়ে গেছে, এটা বাইরের দোকানের ঘি না, এটা বাড়ির থেকে কেনা ঘি। দোকানে গিয়ে আমি খাই না, আমি বাড়ির ঘি খেয়ে ভালো খাই। বিশাল ব্যাপার। টমেটো চপ খাবো।
এবার আমি খাবো আলু ভাজা। ভালো লাগছে খেতে। এবার আমি খাবো কুমড়ো ভাজা। আজকে খাবারটা খুব মজাদার খাবার আছে, খুব ভালো লাগছে খেতে। মনে হচ্ছে কি সম্পূর্ণ খাবারটা ঘি দিয়ে ভাজা হয়েছে। এবার আমি খাবো বেগুন ভাজা। বেগুন ভাজা ঘি নিয়ে একটু বেশি করে, তাহলে খেতে ভালো লাগবে আরো।
আমি ঠান্ডা ভাতে ঝোল বেশি নিই না, কারণ হচ্ছে আমার তাহলে আমার চুমুক দেখাতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা সবাই ঠান্ডা ভাতে ঝোল বেশি ভালো খায়। পকোড়ি, বড়াবড়ি আমার ছেলে মেয়ে খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই।